দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না। সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির তিন সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় এই হুঁশিয়ারি দেন যুবদল সভাপতি। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না। দলে কোনো প্রকার অনুপ্রবেশকারীদের কিন্তু স্থান দেওয়া যাবে না, এটা বুঝতে পেরেছেন? এটা কি? আর দ্বিতীয়টি, কোন ধরনের মোটরসাইকেলের শোডাউন দেওয়া যাবে না। এই নির্দেশনা অমান্য করার কারণে বিএনপি কিন্তু অনেক বড় বড় নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে শোকজ কারণ দর্শানোর নোটিশ তারা পেয়েছে।